সম্মানিত ভাইয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদেরকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতেছি। আজকের ভিডিওটি মূলত তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির আসলে এক প্রকার ম্যানেজিং কমিটির কারণেই অনেকেই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের খুবই সমস্যা হচ্ছে বা অনেক জায়গায় চাকরিও হারিয়েছে একমাত্র ম্যানেজিং কমিটির এই দায়িত্বরত যারা রয়েছে। এই রকমের ম্যানেজিং কমিটির কারণেই অনেকের চাকরি কিন্তু চলে গিয়েছে, প্রায় তার চাকরিতে আসলে সমস্যার মধ্যে রয়েছেন। এক ম্যানেজিং কমিটি বারবার নির্বাচিত হচ্ছে এবং ক্ষমতার প্রভাব তারা বিস্তার করতেছে। তাদের জন্য আসলে আর এই খবরটি মূলত যারা আসলে ম্যানেজিং কমিটির অত্যাচারে শিক্ষকরা যারা অত্যাচারে রয়েছেন তাদের জন্য স্বস্তির একটা খবর। আশা করি ভিডিওটি না টেনে পুরোটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ম্যানেজিং কমিটি শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি নিয়ে যে নতুন নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয় সেটা আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো। আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটিতে একদমই নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি নিয়ে নতুন নির্দেশনা। একজন সভাপতি বা চেয়ারম্যান কতবার নির্বাচিত হতে পারবেন সে বিষয়ে স্কুল কলেজ ও মাদ্রাসার বিদ্যমান গভর্নিং বডি এবং ম্যানেজিং কমিটির প্রবিধানমালা অনুযায়ী কোনো সুস্পষ্ট উল্লেখ নেই। এই জটিলতার কারণেই এক শিক্ষা প্রতিষ্ঠানে সভাপতি পদে একজন ব্যক্তি এক যুগেরও বেশি সময় ধরে থাকার নজিরও রয়েছে। তবে সংশোধিত নতুন প্রবিধানমালা টানা দুইবারের বেশি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি পদে থাকতে পারবেন না। প্রবিধান অনুযায়ী পরপর দুইবার সভাপতি হওয়ার পর একবার বিরতি দিয়ে আবার সভাপতি হতে পারবেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা 2023 চূড়ান্ত করা হয়েছে। ঢাকা বোর্ড জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সংসদীয় কমিটি শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এই প্রবিধানমালা ইতিমধ্যেই চূড়ান্ত করেছে। খুব দ্রুত সময়ের মধ্যে প্রবিধানমালা আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হবে। এর আগে কোনো স্কুল কলেজ ও মাদ্রাসার গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি বা চেয়ারম্যান কোনো ব্যক্তি পরপর দুইবারের বেশি হতে পারবেন না বলে 2021 সালে হাইকোর্টে এক অভিমতেও বলা হয়েছে। বিষয়টি বোর্ডগুলো সংশ্লিষ্ট প্রবিধানমালায় অন্তর্ভুক্ত করতে পরামর্শ দিয়েছিল আদালত। সূত্র বলছে বিদ্যমান কমিটি সভাপতি পদে নির্বাচিত হতে কী ধরনের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তা নির্ধারণ করা নেই। এ কারণে দেশের বহু শিক্ষা প্রতিষ্ঠানে স্বশিক্ষিতরাও সভাপতির দায়িত্ব পালন করেছেন, ফলে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে শিক্ষক কর্মচারীদের লাঞ্ছিত করার অভিযোগও রয়েছে সভাপতির বিরুদ্ধে। এতে করে বিড়ম্বনায় পড়ছেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা, যার প্রভাব পড়েছে পাঠদানেও। এসব প্রতিকূলতার কথা বিবেচনা করে কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস করা হয়েছে। প্রস্তাবিত প্রবিধানমালার সভাপতি পদে নির্বাচিত হতে হলে প্রার্থীর যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস। সূত্র আরও বলছে যদি সরকারি কর্মকর্তাগণ সভাপতি পদ হতে চান তাহলে নিজ দাপ্তরিক অনাপত্তিপত্র নিতে হবে। একজন ব্যক্তি দুইবার করে মাধ্যমিক ও কলেজ মিলিয়ে সর্বোচ্চ চার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেন। এছাড়া সংশোধিত এই প্রবিধানমালায় বিশেষ পরিস্থিতিতে বিশেষ কমিটি গঠনের এখতিয়ার দেওয়া হয়েছে শিক্ষা বোর্ডগুলোকে। বর্তমানে বিশেষ পরিস্থিতি এডহক কমিটি গঠনের এখতিয়ার রয়েছে শিক্ষা বোর্ডগুলোর। এই এডহক কমিটির মেয়াদ 6 মাস। এই সময়ের মধ্যে রুটিন ছাড়া কাজ কোনো ধরনের নিয়োগ বা বড় ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারবে না এডহক কমিটি। এ সময়ের মধ্যে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ নিয়মিত কমিটি গঠন করতে হয়। নিয়মিত কমিটির মেয়াদ 2 বছর। সংশোধিত প্রবিধানমালা
অনুমোদন হলে বিশেষ কমিটি গঠন করা হবে। এই কমিটি নিয়মিত কমিটির মতোই সব দায়িত্ব পালন করতে পারবে। 2 বছরের জন্য এই কমিটি দায়িত্ব পালন করতে পারবে। যেসব প্রতিষ্ঠানে কমিটি নিয়ে দীর্ঘদিন দ্বন্দ্ব চলছে, সেই সব প্রতিষ্ঠানে এই বিশেষ কমিটি গঠন করা হবে বলে বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন। বিদ্যমান পরিচালনা কমিটির প্রবিধানমালা অনুযায়ী ম্যানেজিং কমিটি ও গভর্নিং বোর্ডে 16টি দায়িত্ব পালনে বাধ্যবাধকতা রয়েছে, কিন্তু গভর্নিং বোর্ডের সভাপতি এসব দায়িত্বের বাইরে প্রতিষ্ঠান পরিচালনার অযাচিত হস্তক্ষেপ করে। সম্প্রতি রাজধানীর একটি নামী প্রতিষ্ঠানে মণিপুর উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বোর্ডের সভাপতি নোটিশ দিয়ে স্কুল 5 দিন বন্ধ ঘোষণা করেন, কিন্তু সভাপতির এমন ছুটি দেওয়ার এখতিয়ার নেই। ফলে কেন এখতিয়ার বহির্ভূত কাজ করলো সে বিষয়ে সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ দেয় ঢাকা শিক্ষা বোর্ড। নোটিশের জবাবে ওই সভাপতি না জেনেই এমনটি করেছেন বলে জানান এবং এ কাজের জন্য বোর্ডের কাছে ক্ষমাও চেয়েছেন। শিক্ষকরা বলেছেন কমিটির সভাপতি যদি অদক্ষ বা তার দায়িত্ব সম্পর্কে না জানেন তাহলে এমনটি হওয়া স্বাভাবিক, তাই কমিটিতে সভাপতির জন্য আরও শর্ত আরোপ করা উচিত। প্রাথমিক বিদ্যালয়গুলোতে ব্যবস্থাপনা কমিটির সভাপতির যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস বাধ্যতামূলক, অথচ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বিদ্যমান প্রবিধানমালার যোগ্যতার উল্লেখ নেই। সংশোধিত প্রস্তাবিত বিধিমালায় এইচএসসি করার প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে, তবে এইচএসসি নয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরিচালনা কমিটিতে সভাপতির যোগ্যতা স্নাতক হওয়া উচিত। শিক্ষকরা বলছেন প্রাথমিক বিদ্যালয় সহ মাধ্যমিক প্রতিষ্ঠানের সভাপতির যোগ্যতা অবশ্যই ভিন্নতর হবে। অনার্স মাস্টার্স কলেজগুলোর গভর্নিং বোর্ডের সভাপতির যোগ্যতা তো আরও বেশি হওয়া জরুরি। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন প্রবিধানমালা সংশোধনের কাজ শেষ হয়েছে, এখন এটি আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হবে, এরপরই এই প্রবিধানমালা সরকারি আদেশ জারি হবে। সবিহাস, এই ছিল আজকের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ততক্ষণ পর্যন্ত আমরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।